মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। কংক্রিটের ভিড়ে ক্রমশই হারাচ্ছে সবুজ, গাছের ঠান্ডা ছায়ার বদলে এখন স্থান পাচ্ছে বড় বড় বিল্ডিং, আর এভাবেই ধীরে ধীরে ভারসাম্য হারানোর দিকে এগিয়ে চলেছে পরিবেশ। বিশ্ব পরিবেশ দিবসের এবারের থিম প্লাস্টিক দূষণ রোধ। তবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হলেও এখনও দেখা যাচ্ছে বাজারে কিংবা দোকানে ব্যবহার হচ্ছে পলিব্যাগ। প্রয়োজনীয় জিনিস কিনতে চটের বা কাপড়ের ব্যাগের বদলে এখনও সেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছেন অনেকেই। এই বিষয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার মানুষজন কি বলছেন? বিশ্ব পরিবেশ দিবসে নানান কর্মসূচি গ্রহণ করা হয় পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য। এই ভারসাম্য বজায় রাখার জন্য ইমার্জেন্সি প্রয়াস নিয়েছে, এই প্রয়াসকে সাধুবাদ জানাই। এখন বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ করা হয়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 100 বছর আগেই যার উৎসব করেছিলেন। কিন্তু বর্তমানে এই বিশ্ব পরিবেশের যে ভারসাম্য বজায় থাকছে না, তার অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক দূষণ। এই প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশকে তিনভাবে দূষিত করে: জল দূষণ করে, মাটি দূষণ করে এবং বায়ু দূষণ করে। আমরা নিত্য ব্যবহার্য জিনিসগুলি প্লাস্টিকের সাহায্যে বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পরে প্লাস্টিক থেকে যত্রতত্র ফেলে রাখি, যার ফলে একদিকে যেমন মাটির সঙ্গে মিশে যায়, এবং এই প্লাস্টিক হচ্ছে অপচনশীল একটি বস্তু যা মাটির সঙ্গে মিশে যেতে পারে না, পচে না, এবং সেই প্লাস্টিকে যখন জলে ফেলে তখন জলও দূষিত হয়, যার ফলে জলজ প্রাণী তার অক্সিজেনের ঘাটতি ঘটে, ফলে জলজ প্রাণী আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। অপরদিকে এই প্লাস্টিককে যদি আমরা মাটিতে আগুনে পুড়িয়ে দিই, তাহলে এক ধরনের ক্লোরো কার্বন উৎপন্ন হয় যা পরিবেশের পক্ষে সাংঘাতিক রকমের ভয়ঙ্কর, যার ফলে যে প্লাস্টিক পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে সেই প্লাস্টিককে সম্পূর্ণরূপে বর্জন করা উচিত, এবং সরকারি তরফে বা প্রশাসনিক ব্যবস্থা হিসাবে প্লাস্টিকের বিকল্প যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এই বিকল্প ব্যবস্থা করে প্লাস্টিককে সম্পূর্ণরূপে বর্জন করলে আমার মনে হয় বিশ্ব পরিবেশ দিবস পালনের তাৎপর্য সফলতা পাবে। প্লাস্টিক মুক্ত মুর্শিদাবাদ জেলা গড়ার অঙ্গীকার আমার আপনার সকলেরই। আমাদের মূল উদ্দেশ্য যে বেশি পরিমাণে গাছ লাগানো, হ্যাঁ, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সমস্ত গাছই কেটে ফেলছে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আমাদের একান্ত দরকার যে অধিক মাত্রায় গাছ লাগানো, প্লাস্টিক বর্জন করা একান্তই দরকার। প্লাস্টিক যেমন মানুষের ক্ষতি করছে, গোটা বিশ্বকে প্রভাবিত করছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।